আজকে আমাদের লেকচার হচ্ছে হেডেকের উপরে হেডেক একটা অত্যন্ত কমন কন্ডিশন মোটামুটি সবাই কখনো না কখনও হেডেকটা আসলে এক্সপিরিয়েন্স করেন আপনাদের জীবনে তো হেডেক অত্যন্ত মানে সাধারণ কারণে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অনেক হেডেকের কারণ হিসেবে অনেক জটিল কারণও আছে কিছু কিছু কারণ আছে সেলফ লিমিটিং কিছু কিছু কারণ আছে যে না আপনার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা লাগবে কিছু কিছু হেডেকের ক্ষেত্রে শুধু হেডেকের ম্যানেজমেন্ট দিলেই হয় আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে হেডেকটা এমন একটা পর্যায়ে যায় আপনাকে প্রোফাইল অ্যাক্টিক মেডিকেশনও দিতে হয় যাতে আর হেডেকটা রিপিটেডলি না হয় আমাদের আজকের লেকচারের আইডিয়াটা হচ্ছে যে কিছু কমন হেডেক সম্বন্ধে একটা ধারণা নেওয়া এবং তার সাথে খারাপ কখন আমরা চিন্তা করব সেই ব্যাপারটাও একটু চিন্তা করে দেখা এটুকুই যথেষ্ট তো আমরা যদি প্রথমেই একটু ভাগ করতে চাই হেডেকটাকে আসলে আমরা দুইটা ভাগে ভাগ করব প্রাইমারি হেডেক সিনড্রোম এবং সেকেন্ডারি কজেস অফ হেডেক তো প্রাইমারি হেডেক সিনড্রোম কি কি মাইগ্রেইন টেনশন টাইপ হেডেক ট্রাইজেমিনাল অটোনমিক সেফালজিয়া এটার মধ্যে ক্লাস্টার হেডেকও আছে প্রাইমারি স্ট্যাবিং কফিং একসোশনাল সেক্স রিলেটেড হেডেক থান্ডার ক্লাব হেডেক নিউ ডেইলি পারসিস্ট্যান্ট হেডেক সিন্ড্রম তো এগুলি হচ্ছে প্রাইমারি হেডেক তার মানে এগুলির জন্য আসলে অন্য কোনো অন্য ই নাই মেইনলি ইতে হচ্ছে সেকেন্ডারি কজেস অফ হেডেকের মধ্যে থাকবে মেডিকেশন ওভার ইউজ হেডেক ক্রনিক ডেইলি হেডেক হয় এটা মেডিকেশন ওভার ইউজ মানে আমরা যদি কোনো একটা মেডিকেশন ইউজ করতে থাকি এবং যদি ওটা ওভার ইউজ হয়ে যায় ইন্ট্রাক্রানিয়াল ব্লিডিং যদি হয় সাবডুরাল হেমাটোমা সাবেরাকভেন্ট অর ইন্ট্রাসিব্রাল হেমারেল যদি হয় রেজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার যে কোনো কারণেই হোক এটা ব্রেইন টিউমার অথবা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশনের জন্য হতে পারে ইনফেকশন যেমন মেনিনজাইটিস এনসেফালাইটিস ব্রেইন অ্যাপসেস ইনফ্লামেটরি ডিজিজ টেম্পোরাল আর্সারাইটিস অ্যান্ড আদার ফস্কুলাইটিস আর্সারাইটিস রেফার্ড পেইন ফ্রম দ্য আদার স্ট্রাকচার লাইক অরবিট টেম্পোরমেন্ডিবুলার জয়েন্ট নেক তাহলে আমাদের কী আসতেছে আমরা এতক্ষণ যে আলাপ করলাম এইটুকুর থেকে আমরা আশা করব যে মনে থাকবে হচ্ছে কি প্রাইমারি হেডেক হতে পারে একটা জিনিস অথবা সেকেন্ডারি হেডেক হতে পারে একটা জিনিস প্রাইমারি হেডেক কি যে এটার আসলে প্যাথোলজিটা যাই থাকুক সেটা ব্রেনের মধ্যেই এবং ইউজালি কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হচ্ছে না প্রাইমারি হেডেক আর সেকেন্ডারি হেডেক ইউজুয়ালি দেখা যায় যে স্ট্রাকচারাল বা একটা কোনো প্যাথোলজিক্যাল ঘটনা ঘটতেছে মেবি এটা উইদিন দ্য ক্রেনিয়াম হতে পারে অথবা আউটসাইড দ্য ক্র্যানিয়াম হতে পারে ইভেন আমরা যখন ড্রাগটাকে ড্রাগ ওভার ইউজ করি সেজন্য হতে পারে এবং ও একটু রেফার্ডও হতে পারে যেমন পোরোমেন্ডিকুলার জয়েন্ট অথবা নেক অথবা আউটবিট এরকম তো এইটা হচ্ছে হেডেক হেডেকের প্রাইমারি এবং সেকেন্ডারি অংশ তো আমরা যদি চিন্তা করি তাহলে যদি হয় মোস্ট কমন আসলে টেনশন টাইপ হেডেক এই পেইনটা কেমন আমরা এই পেইনগুলি একটু আলাদা আলাদাভাবে চেনার চেষ্টা করব যে আসলে ধরেন প্রাইমারি হেডেকগুলি যেগুলি সেগুলি আসলে আপনি কোনো ইনভেস্টিগেশন দিয়ে আলাদা করাটা মুশকিল কারণ হচ্ছে ওই যে যে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হচ্ছে না বা কোনো বায়োকেমিক্যাল অ্যাবনরম্যালিটি হচ্ছে না বা আপনি কোনো প্যাথোলজি হয়তো বা ডিরেক্টলি খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে এবং খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাহলে টেনশনটাই ভিড়ে একটা ডাল টাইট লাইক এ প্রেশার তার মানে প্রেশারের মতো হয়ে থাকে দে আর মে বি সেন্সেশন অফ ব্যান্ড অ্যারাউন্ড দ্য হেড অর প্রেশার অ্যাট দ্য ভার্টেক্স ইট ইজ অফ কনস্ট্যান্ট ক্যারেক্টার অ্যান্ড জেনারেলাইজড আদার অফেন রেডিয়েটস ফরওয়ার্ডস ফ্রম দ্য অক্সিপিটাল রিজিয়ন Pain can remain unabated for weeks or months without ইন্টারাপশন নো অ্যাসোসিয়েটেড ভমিটিং or photophobia. Activities আর ইউজালি কন্টিনিউড পেইন মে বি লেস noticeable when the পেশেন্ট is occupied. the pain is usually less severe in the early পার্ট অফ the day, মোর troublesome as they তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে ঘটনাটা হচ্ছে এই পেইনটা আসলে পুরো মাথা জুড়েই হয় পুরোটা মাথা জুড়েই হচ্ছে এবং মানে একটা ডাল পেন কন্টিনিউয়াসলি সময় থাকতেছে কিছু কিছু হ্যাঁ কিছু কিছু না আছে এর মধ্যে অনেক সময় দেখা যায় যে পেইনটা অক্সিপিট থেকে অক্সিপুট থেকে ফ্রন্টের দিকে আসতেছে তার মানে ফ্রম ব্যাক সাইড অফ দ্য হেড টু ফ্রন্ট সাইড অফ দ্য হেড আসতেছে অনেক সময় মনে হয় একটা ব্যান্ডের মতো সারাটা মাথা ধরে আছে অনেক সময় মনে হয় যে মাথার তালুতে আছে সোজা ইতে যেটা এইভাবে একটা কন্টিনিউয়াস পেইন অনেক সময় সপ্তাহ ধরে মাস ধরে থাকতে পারে ইম্পর্টেন্ট নো হচ্ছে এটার সাথে সাধারণত ফটোফবিয়া বা ভমিটিং থাকে না মানে হচ্ছে এটা আবার একটু পরে আমরা দেখব যে মাইগ্রেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে মাইগ্রেনে দেখা যায় যে ভমিটিং এবং ফটোফবিয়াটা খুব থাকতে পারে পেশেন্ট অ্যাক্টিভিটিস করতে পারে পেশেন্ট যদি দেখা যায় যে কাজে কর্মে ব্যস্ত আছে তখন দেখা যায় এই পেইনটা আসলে কমে আসে বা পেশেন্ট ওভাবে নোটিস করে না এবং সকালের দিকে দেখা যায় ব্যথাটা কম থাকে এখানে আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য চলে আসে ইভেন দেখা যায় যে যখন আমাদের ইন্টারাকিয়াল কোনো লেশন থাকে তখন দেখা যায় সকালের দিকে আসলে পেনটা অনেক সময় বেশি থাকে তাহলে কী দাঁড়াচ্ছে দেখেন শুধু এই টেনশনটুকু আলাপ করে কি হচ্ছে যে যেই নোগুলি আছে বা যেই হ্যাঁগুলি আছে এগুলির থেকে আমরা অন্য অন্য মাথা ব্যথার সাথে একটু একটু আলাদা করতে পারি যেমন কি যে ভমিটিং থাকতেছে না এবং ফটোফোবিয়া থাকতেছে না তো যখন এটা না থাকবে আমরা দেখা যাবে যে মাইগ্রেন থেকে আলাদা করে ফেলা যাবে যদি মর্নিংয়ে সিমটমস না থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি ইন্টারাক্রানিয়াল স্পেস ইংলেশনটাকে অনেকটাই আসলে আলাদা করে ফেলা যায় এবং ব্যথাটা আসলে কনস্ট্যান্টলি থাকে এবং অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস থাকতে পারে এবং পেশেন্ট যখন ব্যস্ত থাকে অন্য কোনো কাজ নিয়ে দেখা যায় যে মাথা ব্যথাটা হয়তো বা অতটুকু টের পাচ্ছে না আসে মাইগ্রেনে আসি আমরা মাইগ্রেনটা কি হয় সাধারণত আসলে বয়সের আগে হয় চল্লিশের আগেই প্রধানত হয় মেলে বেশি হয় মেলে কম হয় টোয়েন্টি পারসেন্ট ফিমেল এবং সিক্স পার্সেন্ট অফ দ্য মেলে হতে পারে মাইগ্রেন উইথ অরা যেটা আমরা বলি ক্লাসিক্যাল মাইগ্রেন এটা আমরা পরে দেখতেছি ওরা কি জিনিস টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে উইদাউট ওরা হচ্ছে কমন মাইগ্রেন এইটি পার্সেন্ট ক্ষেত্রে তাহলে এখন ওরাগুলি কি কি ভিজুয়াল ওরা হতে পারে অথবা সেন্সুরি অড়া ভিজুয়াল ওড়াটা আমরা কি দেখি যে চোখের সামনে মনে হয় কিছু একটা নাচানাচি করতেছে একটা মানে রূপালি রঙের সিলভারি জিগজাগ লাইন আমাদের চোখের সামনে যেতে পারে এবং দেখা যায় যে আপ টু ফর্টি মিনিটস থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় একটা টেম্পোরারি ভিজুয়াল ফিল লস হতেও পারে হতেও পারে তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল অড়া সেন্সরি অাটা কি টিংলিং ফলোড বাই নামনেস স্প্রেডিং ওভার টোয়েন্টি টু থার্টি মিনিটস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার তার মানে শরীরের এক জায়গার থেকে আরেক জায়গায় আপনার একটা হয় টিংলিং হচ্ছে অথবা নামনেস হচ্ছে অবশ হয়ে যাচ্ছে বা প্যারাস্থাসিয়া হচ্ছে একটা অস্বস্তিকর অনুভূতি শরীরের বিভিন্ন জায়গায় এক জায়গার থেকে আরেক জায়গায় সরে যেতে পারে এটা টোয়েন্টি থার্টি মিনিটস তো অডাগুলি আসলে অ্যারাউন্ড থার্টি মিনিটসের মতো থাকে ডোমিন্ট হেমিসফিয়ার ইনভলভমেন্ট মে অলসো কজ ট্রানজিয়ান স্পিচ ডিস্টারবেন্স অনেক সময় দেখা যায় যুগী হয়তো বা কথাও বলতে পারতেছে না তাহলে কী হচ্ছে আমাদের ভিজুয়াল অড়া এবং সেন্সরি ভিজুয়াল অড়াটা কী হচ্ছে ফর্টিফিকেশন স্পেক্ট্রা হুইচার্স শিমারিং সিলভারি জিগজা গাইন্স এটা সোজা কথা হচ্ছে যে চোখের সামনে আমরা কিছু একটা রূপালি লাইন লাফালাফি করতে দেখি এবং এটা আমরা থার্টি মিনিটসই মনে রাখি যদি অনেক সময় এই ভিজুয়াল অর্ডার থেকে টেম্পোরারি একটা ভিজুয়াল ফিল লস হতে পারে এবং অনেক সময় আবার দেখা যায় যে আমাদের ট্রান যদি ডমিনেন্ট হেমিসফিয়ার ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ট্রানজিয়ান্ট স্পিচ ডিস্টারবেন্সও পাইতে পারি সেন্সুরি লসের ক্ষেত্রে সেন্সুরি অর্ডার ক্ষেত্রে কি হয় যে আমাদের টিংনিং লাম নামনেস অথবা এরকম একটা অনুভূতি অস্বস্তিকর অনুভূতি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে A migraine হেডেক ইজ usually সিভিয়ার অ্যান্ড throbbing, photophobia, phonophobia, ভমিটিং লাস্টিং ফর ফোর টু টোয়েন্টি সেভেন্টি টু আওয়ার্স মুভমেন্ট মেক্স দ্য পেইন ওয়ার্স পেশেন্ট প্রিফার টু লাইনে কোয়াইট ডার্ক রুম তো এখানে দেখেন যে মাইগ্রেনের একটা ক্যারেক্টার আমরা পেয়ে যাচ্ছি কী হয় এটা যে দেখেন যে থাকতেছে কি ফোর টু সেভেন্টি টু মানে সাধারণত একটা এপিসোড যখন আসে তখন সাধারণত বাহাত্তর ঘণ্টা মানে তিন দিনের তিন দিন থাকতে পারে মানে ফোর টু সেভেন্টি টু আওয়ার্স তার মানে স্পেকট্রামটা অনেক লম্বা তো আপনার এটা আধা দিন থাকতে পারে একদিন থাকতে পারে এবং তারপরে তিন দিনও থাকতে পারে আবার এক্সটেন্ডও করতে পারে তো তার মানে এমন যখন হয় তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এটা আসলে অনেকটা মাইগ্রেনটা আসলে এপিসোডিক ইউজুয়ালি মাইগ্রেনের পেইন খুব সিভিয়ার হয় সিভিয়ার হয় এবং থ্রবিং একটা পেইন হয় ইম্পর্টেন্ট জিনিস যেটা যে মাইগ্রেনের সাথে ফটোফোবিয়া এবং ফোনোফোবিয়া অ্যাসোসিয়েটেড থাকে ফটোফোবিয়া মানে কি যে আপনার আলোতে অসুবিধা হয় এবং আপনি মানে খুব সোজা হিস্ট্রিটা নেওয়া যে আপনার সূর্যের আলোতে গেলে কোনো সমস্যা হয় নাকি বা আলোর দিকে তাকালে কোনো সমস্যা হয় নাকি ফোনোফোবিয়া সাউন্ড শব্দ শুনলে অসুবিধা হয় নাকি আপনি এটা হিস্ট্রিতে দেখবেন যে আশেপাশে অনেকেরই এটা পাবেন যে অনেক বেশি শব্দ শুনলে গাড়ির হর্ন শুনলে শুনলে যখন বা বাজারে গেল ব্যাক করলো মাইগ্রেন নিয়ে বা একটা করলো ভমিটিং হয় অনেক সময় তাহলে ফটোফোবিয়া ফোনোফোবিয়া ভমিটিং এগুলি খুব ক্লাসিক্যাল সিমটমস অফ মাইগ্রেন যদি অ্যাপিসোডিক এপিসোডিক হয় আর কি মাইগ্রেনটা মুভমেন্ট পেনটাকে বাড়িয়ে দেয় সেই কারণে পেশেন্ট হয় কি যে পেশেন্ট সাধারণত আপনি দেখেন যে পেশেন্টের ফটোফোবিয়া আছে ফলে আলোতে যেতে তার কষ্ট হয় ফোনোফোবিয়া আছে ফলে তার শব্দেও কষ্ট হয় মুভ করলে কষ্ট হয় তাহলে পেশেন্ট কি করবে আপনি একটা জিনিস যে আপনার কখন ভালো লাগে তখন পেশেন্ট সাধারণত উত্তরটা দেয় যে আমার একটা অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে অন্ধকার এবং নীরব ঘরে চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে তো এই আসলে আইডিয়াটা তো আপনারা দেখেন যে মাইগ্রেন সম্বন্ধে একটা ধারণা কিন্তু খুব সোজাভাবে মনে রাখা যায় কি যে এটা মাঝে মাঝে হয় সব সময় হয় না তীব্র মাথা ব্যথা হয় ফটোফোবিয়া ফোনোফোবিয়া ভমিটিং মানে কি শব্দে অসুবিধা হয় আলোতে অসুবিধা হয় এবং পেশেন্টের ভমিটিং থাকে এবং পেশেন্ট মুভ করলে তার কষ্ট হয় সেই কারণে পেশেন্ট করে কি যে একটা অন্ধকার এবং নীরব রুমের মধ্যে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে তো এই প্রশ্নগুলি যদি আপনি আমরা করতে পারি মতো দেখা যাবে যে পেশেন্ট আসলে আমাদের একটা হিস্ট্রি দিতে পারছে এবং তার সাথে যদি অড়া থাকে তাহলে তো কথাই নেই আচ্ছা এখন ট্রিটমেন্টটা কি হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে মাইগ্রেনের ক্ষেত্রে যেটা হবে যে আপনাকে ট্রিগার ফ্যাক্টরগুলি বের করতে হবে যেমন অনেক সময় হয় যে ফিমেলদের ক্ষেত্রে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের জন্য হয় এবং অনেক সময় দেখা যায় যে আমরা যদি এই জিনিসটা অ্যাড্রেস না করি অনেকভাবে অনেক চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু অসুখ ভালো হচ্ছে না তো সেটা সেটাকেই করতে হবে আবার ট্রিটমেন্ট অফ দ্য অ্যাকিউট অ্যাটাক কনসিটস অফ আপনি একটা সিম্পল অ্যানালজেসিক দেন অ্যাসপিরিন দিতে পারেন প্যারাসিটামল দিতে পারেন ইনি নন স্টের অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারেন সো অ্যাকিউট ট্রিটমেন্টটা আসলে খুব সমস্যার কিছু না নশিয়ার জন্য আপনি যে কোনো অ্যান্টিএমেটিক দিতে পারেন মেটোক্লোপ্রামাইট অথবা ডম্পেরিডন যদি খুব বেশি সিরিয়াস হয়ে যায় তখন ট্রিপটেন্ট গ্রুপের ওষুধ আছে আমরা খুব ই করে জানি খুব কমন যেটা বাজারে প্রচলিত সেটা হচ্ছে হলো কি টাফনিল সবাই আমরা একটা করে মানে অনেক রুগী দেখা যায় যে একটা টাফনিল নিল নিজেই খেয়ে আসতেছে তো যদি খুব সিভিয়ার হয় ওভার ডোজ অফ এনি অ্যানালজিসিয়া ইনক্লুডিং ট্রিপটেন্টস মে কন্ট্রিবিউট টু মেডিকেশন ওভার ডোজ হয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমার পরবর্তীতে একটা স্লাইড আছে যে ওখানে দেখা যায় যে আপনি যদি আসলে যে কোনো অ্যানালজেসিয়া বা পেনকিলার দীর্ঘদিন ধরে দেন এবং যদি ওভার ইউজ হয়ে যায় তখন সেক্ষেত্রেও সেটা নিজেই ব্যথা তৈরি করতে পারে এখন এটা হচ্ছে মাইগ্রেনের আপনি অ্যাকিউট অ্যাটাক দিলেন এখন দ্বিতীয় যেটা আসতেছে যে আপনি প্রোফাইল এক্সিস হিসাবে কি দিবেন প্রোফাইল এক্সিসের ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রথমেই খেয়াল করতে হবে যে অ্যাটাকটা ফ্রিকোয়েন্ট নাকি অ্যাটাক ফ্রিকোয়েন্ট বলতে আমরা কি বুঝবো যে মাসে তিন চারবারের বেশি হয় নাকি তার মানে একটা মানুষ পেশেন্টের যদি বছরে কারণ সব ওষুধেরই তো আসলে সুবিধা এবং অসুবিধা আছে দেখা গেল বছরে দুই তিনবার হচ্ছে বা তিন চারবার হচ্ছে এতে আসলে প্রোফাইল এক্সিক্সের ওভাবে প্রয়োজন নাই কারণ হচ্ছে যে আপনি দুই তিনবার হচ্ছে আপনি অ্যাকিউট অ্যাটাকটা ম্যানেজ করলেন এবং আফটার ওয়ান আর টু ডেজ পেশেন্ট আসলে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তিন চার মাস আর কোনো অসুবিধা হচ্ছে না এবং দেন হয়তো বা আরেকটা এপিসোড হচ্ছে এবং আপনি ওভাবেই করছেন সো আসলে অ্যাকিউট অ্যাটাকের আপনার যদি বছরে দেখা যায় খুব ইনাম মানে ইভেন মান্থলি একটা এপিসোডের জন্য প্রয়োজন নাই কিন্তু যদি ফ্রিকোয়েন্ট হয় মাসে তিন চারটা করে এপিসোড হচ্ছে দেন আসলে আপনাকে প্রোফাইল এক্সিস মেডিকেশনের জন্য চিন্তা করতে হবে আমাদের ড্রাগ কী কী ভেসো অ্যাক্টিভ ড্রাগ অ্যান্টিডিপ্রেশন ড্রাগ এবং অ্যান্টিএপিলেকট্রিক ড্রাগ ভেসো অ্যাক্টিভসের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিটা ব্লকার এন্টি ডিপ্রেশন এমিটিপটাইলিন এন্টি এপিলেপটিকের মধ্যে ভ্যালপ্রয়েড ওর টপি টপিরামেট সোডিয়াম ভ্যালপ্রয়েড ওর টপিরামেট এই ওষুধগুলি ব্যবহার করা যেতে পারে এবং তারপরে আসতেছে হচ্ছে আপনার ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেকটা কি ক্লাস্টার হেডেকের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা সাধারণত মেল প্রিপন্ডারেন্স মানে প্রিডমিনেন্স মেলে বেশি হয় এটা মাইগ্রেনের চেয়ে অনেক কম অনসেট ইজার ইন দ্য থার্ড ডিকেট মানে ফোরটিন নিচে হয় একটা হিস্ট্রি থাকতে পারে যে পেশেন্ট হয়তো বা অ্যালকোহলটা একটু বেশি নেয় ক্লাস্টার হেডেক ইজ স্ট্রাইকিংলি পিরিয়ডিক একদমই আসলে অত্যন্ত মানে মাঝে মাঝে হয় ওয়ান অফ দ্য সেভারাল অ্যাটাকস উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পিরিয়ড সিভিয়ার ইউনিটারাল পেরি অরবিটাল পেইন অটোনমিক ফিচার্স আছে ইউনিল্যাটারাল ল্যাকলিমেশন ন্যাজাল কনজেশন অ্যান্ড কনজাপটিভাল ইঞ্জেকশন দ্য পেইন দো সিভিয়ার ইজ ক্যারেক্টারিস্টিকলি ব্রিফ থা থার্টি টু নাইনটি মিনিটস পেশেন্টস আর ওফেন হাই অফেন হাইলি অ্যাজিটেটেড দ্য ক্লাস্টার পিরিয়ড ইজ টিপিক্যালি এ ফিউ ফলোড বাই রেমিশন ফর মানসর ইয়ার স্মল প্রপোর্শন ডো নট এক্সপিরিয়েন্স রেমিশন সো এই যে কথাগুলি পড়লাম এটার মানেটা কি ক্লাস্টার হেডে আসলে মতো পিরিয়ডিক কিন্তু এটা আসলে আরেকটু বেশি পিরিয়ডিক দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে সে তিন চারটা এপিসোড আসতে পারে এবং একটা এপিসোড সাধারণত ত্রিশ থেকে আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা থাকতে পারে এটাও আসলে ইনভার্টার ডাল হয় সারপ্রাইজিং কিছু ফিচার্স আছে যে এটার সাথে অটোনমিক ফিচার্স ইনভলভ থাকে অটোনমিক ফিচার্সগুলি কি থাকতে পারে যেমন মানে মানে ধরেন আপনার এখানে পেশেন্ট আসতেছে তার এরকম ব্রিফ এপিসোড অফ হেডেক হয় তার সাথে দেখা যায় যে মানে ইউনি ল্যাটারাল মেশল হচ্ছে কনজাংটিভাল ইনজেকশন হচ্ছে অথবা নেজাল কনজেশন হচ্ছে এক সাইডে তো এরকম এমন যদি থাকে এখানে একটা অবশ্য মানে প্রবলেম আছে যে এটার সাথে দেখা যাবে অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিসের একটা সম্পর্ক থাকতে পারে কিন্তু আমাদের সুবিধাটা যেটা আছে যে আপনার যদি সাইনোসাইটিসের জন্য ওই ধরনের সমস্যাটা হয় এটাতেও হতে পারে ইউনিটার ল্যাটারাল আপনার ন্যাদাল কনজেশন ল্যাক্রিমেশন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এরকম এপিসোডিক হবে না যে হঠাৎ করে থার্টি টু নাইনটি মিনিটসের জন্যে একটা হেডেক আসলো এবং সমস্যাটা হলো এবং তারপরে চলে গেল এরকম হওয়ার কথা না কিন্তু ক্লাস্টার হেডেকে এটা হবে অ্যাকিউটারাকের ট্রিটমেন্ট হিসাবে আপনি ইঞ্জেকশন সোমা ট্রিপটেন হান্ড্রেড পার্সেন্টে অক্সিজেন দেওয়া যেতে পারে প্রিভেনশনের জন্য সোডিয়াম ফ্যালফ্রয়েড মিল এবং অনেক সময় শর্ট অ্যাক্টিং অড়ালকটিকোস্টেরোয়েড দেওয়া যেতে পারে এবং অনেক সময় লিথিয়ামও প্রয়োজন হয় মেডিকেশন ওভার ইউজের ক্ষেত্রে আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে যে যেই অ্যানালজিসিকগুলি আমরা ইউজ করি সেগুলি নিজেই অনেক সময় আবার হেডেক তৈরি করতে পারে কতদিন অ্যাটলিস্ট মাসে যদি আসলে আপনি টেন টু ফিফটিন ডেজ বলছে আমরা একটা সংখ্যা মনে রাখি ফিফটিন এবং এটাকে আরেকটু অন্যভাবে মনে রাখা যায় যে অর্ধেক দিন মানে মাসের তিরিশ দিনের মধ্যে পনেরো দিনই যদি কোনো রুগীর ব্যথার ওষুধ খেতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শুধু মেডিকেশন ওভার ইউজের জন্য হেডেক ডেভেলপ করতে পারে তো এইটা ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে কী হয় ইউনিল্যাটারাল একটা ফেশিয়াল পেইন হয় কোথায় হয় সাধারণত আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ব্রাঞ্চ আছে সেকেন্ড এবং থার্ড ব্রাঞ্চে বেশি হয় এখানে আমি জাস্ট আরেকটা স্লাইডের কথা এখানেই বলে ফেলি ফেশিয়াল পেইনের আরেকটা কারণ আছে হচ্ছে হলো হারপেস জোস্টার হারপেটিক নিউরালজিয়া হারপেস ডোস্টার পোস্ট হারপেটিক নিউরালজিয়া এটা যখন হয় তখন ওটা আবার দেখা যায় যে ফার্স্ট ব্রাঞ্চে বেশি হয় হ্যাঁ মানে একটা হচ্ছে অপথেলমিক ব্রাঞ্চ যেটা সেটাতে বেশি হয় তাহলে ফার্স্ট ব্রাঞ্চে বেশি হয় কি ফেসিয়াল পেইনের জন্য ট্রাইজেমিনাল নার্ভ যদি আমরা চিন্তা করি তাহলে দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আর একটা হচ্ছে হারপেস জোস্টারের জন্য হতে পারে হার্সপ্রেস জোস্টারটা আসলে আপনার ফার্স্ট ব্রাঞ্চে বেশি হবে এবং ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা আসলে সেকেন্ড এবং থার্ড ব্রাঞ্চে বেশি হবে এখানে আসলে পেইন ইজ রিপিটেটিভ সিভিয়ার ভেরি ব্রিফ আমরা আসলে কয়েকদিন আগেই আপনারা থাকলে দেখানো যেত কয়েকদিন আগে আমাদের একজন রুগী ভর্তি ছিল ট্রাইজ মেরা নিউরোজি এ নিয়ে একদম টিপিক্যাল প্রেজেন্টেশন ছিল এই জিনিসগুলি দেখতে হবে এই কারণে যে যেহেতু আমাদের কোনো ডায়াগনোস্টিক্স টেস্ট নাই এগুলির জন্য পেইন রিপিটেটিভ সিভিয়ার ভেরি ভেরি ব্রিফ মে ইট মে বি ট্রিগার্ড বাই টাচ কোল্ড উইন্টর ইটিং ফিজিক্যাল সায়েন্স আর ইউজালি অ্যাবসেন্ট আপনি কোনো ফিজিক্যাল সায়েন্সও পাচ্ছেন না সো হিস্ট্রিটুকুই আপনার আমাদের সম্বল তো ট্রিটমেন্টও হচ্ছে আমাদের সাধারণত কার্বামাজেপিন ভালো কাজ করে এছাড়া গাবা পেন্টিন প্রি গাবালিন অ্যামিটিপটালিন স্টেরয়েড প্রয়োজন হতে পারে কিছু কিছু হেডেক আছে স্পেসিফিক অ্যাক্টিভিটিজের সাথে জড়িত থাকে এটা সাধারণত মেল পেশেন্টদের হয় থার্টি টু ফরটিজের দিকে এটা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথেই থাকতে পারে কিছু কিছু হেডেক আছে বেনাইন প্যারোসিসমাল হেডেক যেমন পিক আইসক্রিম নাম শুনেই বোঝা যাচ্ছে যে কোল্ডের সাথে হয় এক্সারশনাল কফ ক্লাস্টার হেডেক আরও কিছু হেডেক আছে আমি যে কারণে অত্যন্ত দ্রুত এই জায়গাটায় আসছি সেটা হচ্ছে হলো যে আমি একটা স্লাইড একটু জাস্ট দুইটা মিনিট সময় আছে আলাপ করতে চাই যে রেড ফ্ল্যাক্স সিমটমস অফ হেডেক তো হেডেক নিয়ে আমাদের জীবনে আমাদের কাছে অনেক রুগী আসবে বাট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ মানে হচ্ছে যে মানে খারাপ কিছু রেড ফ্ল্যাগ তো আমরা বুঝি যে খারাপ সিমটমস নিয়ে সিমটমসগুলি কী কি এটা যদি অন্তত এই ক্লাস থেকে একটু মনে রাখেন যে সিমটমস কি সাডেন অনসেড একটা পেশেন্টের কখনোই মাথা ব্যথা ছিল না কিন্তু হঠাৎ করে তীব্র মাথা ব্যথা নিয়ে যদি আপনার কাছে আসে ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস যদি তার সাথে আপনি কোনো নিউরোলজিক্যাল সিমটমস পান তাহলে কনস্টিটিউশনাল সিমটমস যেমন ওয়েট লস জেনারেল ম্যালেজ পাইরেক্সিয়া ম্যানেঙ্গিজম র্যাশ যদি অন্য কোনো কনস্টিটিউশনাল সিমটমস থাকে রেজড ইন্টাক্রানিয়াল প্রেশারের ফিচার্স যদি থাকে এটা কিন্তু আমাদের ভাইবারও অত্যন্ত কমন প্রশ্ন যে আপনি রেজড ইন্টাকানিয়াল প্রেশার কীভাবে বুঝতে পারবেন একটা রুগীর তার মানে ওয়ার্সন ওয়েকেনিং লাইং ডাউন অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ভোমিটিং অথবা কোনো যদি সিক্সটি ইয়ার্সের বেশি মানুষের নিউ অনসেডেডেক হয় আমার এক মিনিট সময় আছে আমি এটার চেষ্টা করব আবার রিপিট করার তাহলে সিমটমস কি সাডেন অনসেট যদি হয় আপনার কী কী ভাবতে হতে পারে তখন সাভেরাক হেমারেজ সেরিব্রাল ভেনাস সাইনাস্ট্রম্বোসিস পিটিটারিয়া কোপ্লেক্সি ম্যানেঙ্গিজম যদি ফোকাল নিউরোলজিক্যাল সিমটমস থাকে তাহলে ইন্ট্রাকিয়াল মাসলেশন থাকতে পারে ভাস্কুলার নিউপ্লাস্টিক ইনফেকশন যদি কনস্টিটিউশনাল সিমটমস থাকে যেমন ওয়েট লস জেনারেল ম্যালাইজ পাইরেক্সিয়া ম্যানেঙ্গিজম র্যাশ আমরা ইনকেফালাইটিস ভাবতে মিনিং ইনকেফালাইটিস ভাবতে পারি নিউ প্লাস্টিক ভাবতে পারি ইনফ্লামেটরি ভাবতে পারি রেজড ইন্টারক্রানিয়াল প্রেশার ইন্টারক্রানিয়াল মাসলেশনের জন্য হতে পারে নিউ অনসেট এ নিউ অনসেট হেডেক আফটার দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স টেম্পোরাল আর্টারাইটিসের জন্য হতে পারে তো এই জিনিসগুলি মনে রাখাটা খুব এটাই আসলে মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ কারণ অন্য হেডেকটা হয়তোবা আমরা অনেক সময় হিস্ট্রিতে মিস করে যেতে পারি এবং সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য একটা দ্বিতীয় বা তৃতীয় সুযোগ থাকতে পারে যে ঠিক আছে এটা এই হেডেক নবিন্ন হেডেক কিন্তু আমরা যদি রেড ফ্ল্যাগ মিস করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অনেক সময় হয়তো বা মানে প্রপার চিকিৎসাটা অথবা প্রপার ডায়াগনোসিসটা আমরা করতে পারবো না তো আজকে হেডেকটা এইটুকুই আমরা অত্যন্ত দ্রুত এবং সংক্ষেপে হেডেকটুকু হেডেক সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি আশা করি একটা ধারণা সবার মধ্যেই হয়েছে এবং আমরা যেটা এই লেকচার শেষ করতে চাচ্ছি যেটা দিয়ে যে সেটা হচ্ছে হলো যে আমরা অন্যান্য হেডেক হেডেকের পেশেন্ট অত্যন্ত কমন এবং আমরা যাতে রেড ফ্ল্যাগ সাইনগুলি কখনোই মিস না করি একটা হেডেকের পেশেন্টের জন্য কারণ সেটা কনসিকোয়েন্স হিসাবে মানে পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সবাইকে ধন্যবাদ